পরম দয়ালের আতর চরণে আমার শত কোটি প্রণাম জানাই। উপস্থিত দাদা এবং মায়েদের প্রত্যেককে জানাই আমার আনন্দিত জয়গুরু। শ্রদ্ধা গোপালদার বাড়িতে কদিন ধরে সন্ত দিবসে আমরা সমবেত হচ্ছি। ঠাকুরের ভাবধারা নানা দিক নিয়ে গত দুদিন ধরে আলোচনা হচ্ছে, আপনারা সবাই শুনছেন। আজকে আমাকে কিছু বলার জন্য বলা হয়েছে। আমি সাধারণত এভাবে বলতে অভ্যস্ত নই, তবু উচ্চার কথা যা আমার মনে আসে এবং যা ঠাকুরের পুস্তকে লেখা আছে সে দেখে দেখে কিছু জিনিস আমি আপনাদের বলতে চেষ্টা করছি। কথা হচ্ছে, ঠাকুরের তিরোধানের পরে একটা দ্বন্দ্বের সৃষ্টি আমাদের মধ্যে হয়েছে। আমরা কেমনভাবে চলবো, কিভাবে মান, কাকে মানব, এবং আচার্য একটা কথা উঠে এসছে। ঠাকুর কিন্তু বলছেন, অভ্রান্তরা ঈশ্বর স্বয়ং, অপরের ভ্রান্তি থাকতে পারে, তাই নিঃস্বার্থভাবে অনুসরণ করা লাগে একমাত্র তাকে। আর ইষ্টানুরাগ ইষ্টানুসরণ অক্ষুণ রাখে প্রত্যেককে যথাযোগ্যভাবে শ্রদ্ধা মান্য করতে হয়। এই কথা যদি আমাদের মাথায় থাকে তাহলে ঠাকুরের কথার সাথে যে কথাটা মিল হয় না সে কথা আমাদের অনুসরণীয় হয় না। তাহলে আমাদের প্রথম কর্তব্য হচ্ছে যে ঠাকুরের কথাগুলো জানা, ঠাকুরের বইগুলো পড়া। না পড়লে আমি এসে একরকম বলবো, একজন দাদা সে একরকম বলবে, আপনারা বিভ্রান্ত হবে। এই জন্যে ঠাকুর কি বলেন সেটা প্রত্যক্ষ তো জানতে হবে, জেনে বুঝে সেইভাবে নিজেকে নিয়ন্ত্রিত করে চলতে হবে, সবাইকে শ্রদ্ধা করে। অশ্রদ্ধা করে কাউকে, অশ্রদ্ধা করার প্রশ্নই নাই। কাউকে অশ্রদ্ধা, একজন গুরু ভাইকে অশ্রদ্ধা করা মানে ঠাকুরকে অশ্রদ্ধা করা। যে ঠাকুরকে মেনে বিক্ষিত হয়েছে, যে ঠাকুরের নাম নিয়েছে, সে করুক না করুক, যা শুনতে পারুক না পারুক, বসে চলে, তবুও তাকে শ্রদ্ধা করতে হবে। কারণ তার মধ্যে দিয়ে তার সংশোধন হওয়ার সম্ভাবনা থাকে। অযোগ্যকে দূরে করে দিই, তাহলে যদি মনে করি যে আমার আমার লোক না, তাহলে হবে না। সম্মানযোগ্য দূরত্ব বজায় রেখে যেটুকু যা করলে তার মঙ্গল হয়, সেটা করলে আমারই মঙ্গল হয়। এই জন্যে ঠাকুরের কথা আছে যে আমার সবই লেখা আছে ছড়ায় বুদ্ধে, আমার বুদ্ধি আমি না থাকলেও যেন মানুষ আমার সাথে কথা বলতে পারে। এই প্রসঙ্গে একটা কথা আমি আপনাদের পড়ে শোনাচ্ছি। ঠাকুরের হচ্ছে যে আমাদের সদ্গুরু আচার্য কি দুজন হতে পারেন? ঠাকুর বললেন, তিলকের যেমন দুটি স্বামী হয় না, দুটি স্বামী মানে ব্যবিচার ও ব্যতিক্রম দুষ্ট হওয়া, ও তো আত্মনিয়ন্ত্রণকে বিক্ষুব্ধ দুষ্ট করে তোলা, তেমনি নারী হোক আর পুরুষ হোক, কারণ সদ্গুরু বা আচার্য দুজন হয় না। দুজন হওয়া মানে বিকেন্দ্রিক বিকৃতি ও ব্যতিক্রম নিজেকে দুষ্ট করে তোলা। আর বলছেন যে বেত্তা পুরুষ মুক্ত জেনে ধরেন ধুতি প্রীতি দিয়ে আচার্য উদ্ভাসিত উৎসুক্ত বসেন। দেব দেবতা হাজার ঠরিস, হাজার যজার নয়, স্পষ্টতর বুঝে রাখিস জীবন চলার মেয়াদ হয়। তার মানে তিনি আচার্য, তিনি আমার ইষ্ট, ইষ্ট ছাড়া আচার্য কেউ হয় না। আবার আমাদের স্তুতি করি, স্তুতি করার পরে ঠাকুর বলেছে যে স্তুতি করার পরে বলো হে হে দেবতা, হে আমার আচার্য, হে আমার প্রিয় গুরু, আমি আমার শ্রদ্ধাকে তোমাকে আহ্বান দিতেছি। এই যে কথা, এই কথার পরে যদিও বলা যায় যে
একজনের দুজন আচার্য হয় না, ঠাকুরই একমাত্র এক এবং একমাত্র আচার্য, ঠিক আছে? এই পরিপ্রেক্ষিতে আরো করতে হয়, ঠাকুর বলছেন তাহলে আচার্যকে প্রাচীন ও বর্তমানে সার্থক সংগতি সরেজন্য সাম্প্রতিক মহামানবে সক্রিয় সুকেন্দ্রিকতা নিয়ে আচরণের ভিতর দিয়ে অন্তর বাইরের সংগতি নিয়ে যার ব্যক্তিত্বে রূপায়িত হয়েছে সুক্রিয়তায় বোধি সংগতি লাভ করে ঐশ্বর্য বাড়িয়া পরিমাণ কোনো তুলনায় আচার্য। এইরকম আচার্য একমাত্র পুরুষোত্তম ছাড়া কেউ হতে পারে না। এজন্যে আচার্যের কথাটা, আচার্যের কথাটা সম্বন্ধে আমাদের একটু সচেতন হতে হবে। ঠাকুর ছাড়া কেউ আমাদের আচার্য হতে পারে না, এটা আমাদের জানতে হবে এবং সেটাই মেনে সবাইকে শ্রদ্ধা করে সেইভাবে চলতে হবে। তাহলেই আমাদের যথার্থ জীবন ইয়ে হবে আর কি, পবিত্র হবে এবং একনিষ্ঠভাবে চলতে হবে। এইটুকুনি আমার বক্তব্য। আপনারা সবাই ভালো থাকুন, পরম পিতার রাজুর চরণে আমাদের সর্বদিন সুস্থতা এবং কল্যাণ কামনা করি। আচার্য পরম্পরা একটা কথা বাজারে চলছে, আচার্য পরম্পরা মানে কি? পুরুষোত্তম যখন জগতে আসেন তিনি আচার্য, কিন্তু তিনি আচার্য পুরুষোত্তম পরম্পরা, আচার্য পরম্পরা মানে হচ্ছে পুরুষোত্তম পরম্পরা। সেই জন্য দেখুন জগতে যতবার তিনি এসেছেন, যে সম্প্রদায়ের মধ্যেই আসুন না কেন, যে দেশেই আসুন না কেন, সবাইকে ঠাকুর কিন্তু মান্য করতে বলছেন, তাই না? রাম কৃষ্ণ বুদ্ধ যীশু মোহাম্মদ শ্রীচৈতন্য শ্রীরামকৃষ্ণ ঠাকুর অনুকূলচন্দ্র, এই হচ্ছে আচার্য পরম্পরা। যখন পুরুষোত্তম যেখানেই আসুন না কেন তিনি আচার্য। শ্রীকৃষ্ণ গীতায় ঘোষণা করে গেছেন সেটা, আচার্য মাং বিজানিহি মম বর্তমান বর্তন্তে মনুষ্য পার্থ সর্বসা, আমাকে আচার্য বলে জানবে আর মানুষ আমার এই পথ অনুসরণ করে, অর্থাৎ ধর্মের পথ অনুসরণ করে। এই আচার্য পরম্পরা মানে এইটা, পুরুষোত্তমের আগমন পরপর যারা এসেছেন এই পরম্পরাকেই মানতে বলেছেন ঠাকুর। জয় গুরু। আমরা ঠাকুরের অনেক কিছু আস্বাদন করলাম, আমরা ভক্তিমূলক অনেক শিল্পী আছে, ঠাকুরের পাদপদ্মে ভক্তিমূলক কিছু গান শিষ্য করার চেষ্টা করছি।